আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। নৌপরিবহন মন্ত্রণালয় 8ই নভেম্বর 2021 তারিখে সরকারি নিয়োগ ছাড়পত্র প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষ নিমিত্তে 38টি শূন্য পদে সরাসরি লোক নিয়োগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের প্রাকৃত স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র গ্রহণ করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আপনি যদি অনলাইন ছাড়া আপনি যদি ওই জায়গায় গিয়েও আবেদন করেন তাহলে ওই আবেদন গ্রহণ করা হবে না, আপনি অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম ও বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল 2015। পদের সংখ্যা: প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না, আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন, যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না আমি এটা আমার ফেসবুক পেজের মধ্যে দিয়ে রাখবো। আপনারা যারা আমার এখন ফেসবুক পেজের মধ্যে এখনও ফলো করেন নেই, প্লিজ ফলো বাটন প্রেস করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এক নম্বর যে পদটা আছে ওয়ার হাউস ইট সুপারিনটেন্ডেন্ট 11,000 টাকা হতে 26,590 টাকা, 13 নম্বর গ্রেড 36 জন্য হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি। আপনার কষ্ট করে এই যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না সেটা একটু দেখে নেবেন। 2 নম্বর ক্যাশিয়ার 10,200 টাকা হতে 24,680 টাকা, 14 নম্বর গ্রেড একজন্য হবে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি। অ্যাটেন্ডেন্ট 9,700 টাকা হতে 23,490 টাকা, 15 নম্বর গ্রেড একজন্য হবে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানালাম।